हेलो गाइस, आमी प्रियंका, वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियो टा अनेक मजार, कारण आज के आमी किचन एसेंशियल हॉल वीडियो करछी। तो सेटा अनेक यूजफुल होबे तोमादेर काछे, एबं जारा न्यूली मैरिड बा जारा शौखे रान्ना करते भालोबाशे, रान्ना किना करे सबाई भालोबाशे ना नतून नतून रेसिपिज बनाते, तो ये जिनिस टुकटाक जिनिसगुलो रान्नार काजे अनेक हेल्पफुल होबे। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কলকাতা থেকে দিল্লি আসার সময় অনেক জিনিস, মানে কিছু কিছু টুকটাক জিনিস আমি ওখান থেকেও পারচেজ করেছি, আর আমি ফ্লিপকার্ট থেকেও অনেক জিনিস পারচেজ করেছি। তো আর আমি আজকে পুরো ফুল রিভিউ দেব সমস্ত প্রোডাক্টসের, আর তোমরা যদি সেগুলো পারচেজ করতে চাও তাহলে ফ্লিপকার্ট থেকে যেগুলো আমি পারচেজ করেছি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আর যেগুলো আমি নর্মাল লোকাল দোকান থেকে কিনেছি আমাদের ওখান থেকে বা অন্য কোথা থেকে, তো সেগুলোর আমি প্রাইস বলে দেবো কিন্তু লিংক তো দিতে পারবো না। তো চলো, আজকের ভিডিওটা অনেক লেন্দি, একটু লেন্দি হবে কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং হবে। এখান থেকে তোমরা কিছু আর কি তোমাদের কোয়ারিজ কিছু থাকলে সেখানগুলো আমাকে আর কি কমেন্টস করেও জেনে নিতে পারো, চেষ্টা করব আমি ইন ডিটেলস বলার, আর আশা করছি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এবার প্রপারলি স্টার্ট করা যাক। তো আমি ফার্স্ট প্রোডাক্ট যেটা দেখাচ্ছি সেটা হলো ননস্টিক কুকওয়্যারের সেট। তো প্রথমেই আমি এখানে দেখানোর সময় বলে রাখি, এগুলো কোনো স্পন্সর ভিডিও না, অ্যাকচুয়ালি আমার ঘরের প্রয়োজনে তো সেগুলো আমি নিজে থেকেই পারচেজ করেছি নিজের টাকা, সম্পূর্ণভাবে নিজের টাকা দিয়ে। তো সেগুলোই আমি তোমাদের সাথে আমার রিভিউ শেয়ার করছি, আর কিছুই না। তো চলো এবার বলি, এটা হলো প্রেস্টিজ ওমেগা ফেস্টিভ পেক অ্যালুমিনিয়াম বটম কুকওয়্যারের তিনটে সেট আছে দেখতে পাচ্ছ, একটা আছে কড়াই আছে, একটা তাওয়া আছে, আর একটা প্যান আছে, আর এর সাথে আছে অ্যাটাচড লিড, কাঁচের লিড আছে। তো প্যাকিং আমার ভীষণই ভালো লেগেছিলো, তো ফ্লিপকার্ট থেকে খুবই ভালোভাবে প্যাকিং ছিল, আর যখন এসেছিলো তো তখন আমি সমস্ত প্রোডাক্টগুলোকে খুলে সেই সময় দেখেছিলাম কোনো রকমভাবে ভাঙা বা কোনো রকম ডিফেক্ট থাকলে তাহলে আমি রিটার্ন করতে পারি যাতে, তো সেগুলোই। আর বাকি সমস্ত হ্যান্ডেল নব স্ক্রু সেগুলো ওরা দিয়েছে, তো সেগুলো আমাকে পরে অ্যাটাচড করতে হবে। তো ফার্স্ট এটা হচ্ছে 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড, আর এটা হলো একটা কড়াই, এটা হচ্ছে 2.5 লিটারের একটা কড়াই। তো এটা অ্যালুমিনিয়াম কোটেড করা আছে, পিছনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ। দ্যাট অলসো কামস উইথ অ্যান ইন্ডাকশান অ্যান্ড গ্যাস ক্যাপাবিলিটিস বেস, তো দুটোতেই তোমরা গ্যাস এবং ইন্ডাকশানে ব্যবহার করতে পারবে। আর দুদিকের এখানে হ্যান্ডেল দিয়েছে, আমি সেটা পরে অ্যাটাচড করে দেখাচ্ছি। আর এখানে লিডটা কাঁচের লাগিয়ে দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে বসে গেছে, মানে ফিট হয়েছে খুব সুন্দরভাবে। নেক্সট আমি এটা দেখাচ্ছি, এটা হলো প্রেস্টিজের একটা প্যান, আর প্যাকেজিং তো ভালোই ছিল। আর আমি তিনটে নিয়েছি সেট এই কারণেই, কারণ বিভিন্ন পারপাসে খুব ইউজ করার পক্ষে ভালো। আর এটা হচ্ছে 1.7 লিটার, আর এর সাথে যে হ্যান্ডেল অ্যাটাচ করার জন্য দেওয়া আছে সেটা আমি পরে অ্যাটাচ করব। এটা হলো দিস কুকার সেট ফিউচার ডিটাচেবল হ্যান্ডেল দ্যাট আর মেড ফ্রম হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল। তো তোমরা এটা হচ্ছে পরে ইউজ করার পর যদি না ইউজ করা থাকে তো হ্যান্ডেল ডিটাচ করে নিতেও পারো, দিস ওয়ে ইউ ক্যান সেফলি অ্যান্ড কনভিনিয়েন্টলি ক্যারি অ্যান্ড ইউজ দ্য কুকওয়্যার। তো এটাই। তো থার্ড যেটা দেখাচ্ছি এটা হলো তাওয়া, এটার সাথেও এই ডিটাচেবল হ্যান্ডেল দেওয়া আছে, এগুলো আমি পরে ফিট করে দেখাচ্ছি। আর আমি এখানে তাওয়া নিয়েছি অ্যাকচুয়ালি ব্লু কালারের, কারণ আমার আগের যে ননস্টিক প্যানগুলো আছে সেগুলো ব্ল্যাক কালারের আছে, তো সেই জন্য আমি ব্লু কালারের সেট নিয়েছি। আর এর পিছনে দেখতেই পাচ্ছ ব্লু কালার এটা, আর পিছনটাও সব কটারই অ্যালুমিনিয়াম বেস, আর খুবই অয়েল ফ্রি খাবার বানানোর জন্য তো খুবই ভালো এগুলো। আর গ্রানাইট কোটিং ভিতরের মতো প্যাচিং করা আছে কালো কালারের সাথে, তো এগুলো হচ্ছে অ্যাটাচ করতে হবে এই হ্যান্ডেলগুলো, আমি সেগুলো আমি করে দেখাচ্ছি। তো এই তিনটে প্রেস্টিজ কম্বো সেটটার আমার প্রাইস পড়েছে 1299, যেটা আমার একটু রিজনেবলি লেগেছে। তো আমি সমস্ত তিনটেই আর কি ভালোভাবে ফিট করে নিয়েছি দেখতে পাচ্ছ, আর খুব কমফোর্টেবলি ধরতেও পারছি, আর লিডগুলোও ভালোভাবে তিনটের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বসে যাচ্ছে।
নেক্সট, এটাও আমি ফ্লিপকার্ট থেকে একটা কম্বো প্যাক অর্ডার করেছি, ছোট্ট জিনিস, ছোট কিন্তু খুব ইউজফুল, আর আমার খুবই পছন্দ হয়েছে এটা। এটা 8 পিসেস মেজারমেন্ট কাপ, আর এটা আমার খুবই দরকার ছিল, কারণ মেজারমেন্টের জন্য খুবই ইউজফুল এটা। আর ফাইবারটাও বেশ ভালো, স্ট্রং, 2/3 কাপ, 1/3 কাপ, টিস্পুন, এই মেজারমেন্টগুলো বোঝার জন্য খুব প্রবলেম হচ্ছিল। তো এই কাপগুলো এই মাল্টিপারপাসে ইউজ হবে, আর খুবই স্ট্রং দেখলাম, ফাইবারটা একেবারে হালকা ফুলকা না, তো খুবই পছন্দের এটা লেগেছে। আর 8টা আছে, আর যে কোনো মেজারমেন্টের জন্য এটা ইউজ হয়ে যাবে। আর এটা তো কম্বো সেট, তো এর সাথে সিলিকন ব্রাশ আর সিলিকন স্প্যাচুলা আছে, এই দুটো। তো সিলিকন ব্রাশটাও খুব সুন্দর, খুব নরম, বাটার ব্রা গ্রিস করার জন্য, অয়েল ব্রাশ করার জন্য ওটা কাজে লাগবে। আর কোনো কিছু স্প্রেড করার থাকলে তো স্প্যাচুলাটা কাজে লেগে যাবে। তবে হ্যান্ডেলের দিকটা ফাইবারের অতটা বেশি স্ট্রং আমার লাগছে না, বাট ঠিক আছে, এটার দাম হচ্ছে 136 রুপিস। নেক্সট, এটা হচ্ছে মিল্টন থার্মোওয়্যার ইনসুলেটেড ক্যাজারল। তো এটা আমি আমাদের লোকাল শপ থেকে কিনেছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করিনি। তো এটা অ্যাকচুয়ালি প্যাকেজিং তো এরকমই ছিল, আর এটা 1.5 লিটারের, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা 3টে কালারে ছিল, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট, আর একটা হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট। আর এটার প্রাইস হচ্ছে 570 পড়েছে। তো আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় খুব ইউনিক অ্যান্ড স্টাইলিশ ডিজাইন হয় এটার। আর এটা হচ্ছে হান্ডি শেপে, তো অন্য শেপে আমি নিতে চাইছিলাম না, কারণ ওগুলো কেমন মানে কি কমন হয়ে গেছে, তো হান্ডি শেপটা এখন ইউনিক তো ডিজাইন। আর দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে, আমার তো পছন্দ হয়েছে। আর সাইডগুলো এরকম কাটা কাটা মতো, আমার অ্যাকচুয়ালি ছোট সাইজের আছে, বড় সাইজের ছিল না, তাই বড় সাইজের নিলাম, রাইস রুটি সব কিছুর জন্যই রাখা যাবে। নেক্সট, এই প্রোডাক্টটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো এটা ফ্লিপকার্টের একটা মানে খুবই ভালোভাবে প্যাকেজিং, দেখতেই পাচ্ছ, মানে কোনো ডাউট নেই, আমি স্যাটিসফাই ছিলাম প্যাকেজিং নিয়ে। আর এটা হলো একটা ফ্রাইং প্যান, তো এটা হলো তার ম্যানুয়াল, আর এটা ওয়াকিংস ফিউচুরা অর ফুচুরা, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন, ফিউচুরা আর ফুচুরা, আই ডোন্ট নো। তো দেখতেই পাচ্ছ ওয়াকিংসের এটা, আর এখানেতে 2 লিটার আর ডিপ ফ্রাইং প্যান এটা। তো ওয়ারেন্টি কার্ডও আছে 2 ইয়ার্সের, এখানে লেখাই আছে গ্যারেন্টি ফর 2 ইয়ার্স। একটা উডেন স্প্যাচুলাও এটার সাথে ফ্রিয়ে দিয়েছে। তো এটার সাথে একটা নেট আর 2 ইয়ার্সের ওয়ারেন্টি কার্ড দিয়েছে, আর জেড ব্ল্যাক কালারের এটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি পুরোপুরি জেড ব্ল্যাক না, ওই লাইট ব্ল্যাক বলা চলে। আর হ্যান্ডেলটা খুবই স্টেডি, আর খুব ওয়েটও আছে, এটা 2 লিটারের তো বড়ই, আর আমার তো ভীষণই পছন্দ, আর হকিংসের নিয়ে তো কোনো কথা হবে না। তো এটা প্রাইস পড়েছে 900 সামথিং মতো, 990 রুপিস, এরকম কিছু একটা প্রাইস। তো তোমরা চেক করে নিও, লিঙ্কে তো আমি দিয়ে দেব। নেক্সট, এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, আর এটা আর একটা বোর্ডের বড় বোর্ড কার্টেনের মধ্যে এসেছিল, তো সেই কার্টেনটা ফেলে দিয়েছি, তো ভালোই প্যাকেজিং ছিল, দেখতে পাচ্ছ। আর এটা হলো অ্যাকচুয়ালি বাজাজ ইলেকট্রিক কেটেল, যার মডেল নাম্বার হলো মেজাস্টিক KTX 9, KTX 9 বল লিখলেই হবে। তো এটা ওয়ার্দি বলে মনে হয়েছে সবচেয়ে বেশি, কারণ দিল্লিতে এত বেশি ঠান্ডায় এটা সবচেয়ে বেশি ইউজফুল একটা জিনিস, মানে কেটেল সবসময় প্রয়োজন হবে, জল এত বেশি ঠান্ডা হয়ে যায়, খেতে গেলেও পুরো একদম চিল্ড থাকে এত বেশি জল, তো বারবার গরম করে খেতে লাগে। আর অনেক কিছু এটা মাল্টি ফাংশনাল ফিচার্স আছে এতে,
মানে স্টির ফ্রাই, ওটস কর্ন, ভেজ বয়লিং, রাইস, পাস্তা, টি, কফি, ক্ষীর এক্সেট্রা, মানে সমস্ত কিছু এতে বানানো যায়। আর এই যে ঢাকনাটার লিডটা দেখছো, এটা হলো 360 ডিগ্রি কানেক্টার, ডিটাচেবল পাওয়ার বেস অ্যাকচুয়ালি, মানে এটার উপরেই এটাকে বসিয়ে আর কি পাওয়ার এতে হবে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে, মানে স্টেনলেস স্টিলের বডিটা পুরোপুরি। আর এটা অন অফ মোডের সুইচ, আর আমার একটু এটাকে ঠিকঠাক করে দেখতে লাগছে কারণ আমি এখনও করিনি। এখানে এই যে এটা হলো পাওয়ার বাটন, তো এখানেই সমস্ত কিছু দেওয়া আছে কি কি করা যেতে পারে, ভেজ বয়েল, রাইস, পাস্তা, টি, কফি, কুচবি বানাও, তো সেখানে এটা লেখা আছে। আর লিডটাকে এইভাবে খুলতে হবে, আর ভিতরের স্পেসটাও বেশ অনেকটা, তো কোনো কিছু করার পক্ষেও খুব ভালো। আর এটা হলো ওয়্যার, আর এখানে এটা এখানটাতেই আর কি বসিয়ে, এটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিভাবে করতে হবে, এই পিছনের এই রাউন্ড শেপটার সাথেই এটা অ্যাটাচ করলেই হয়ে যাবে। এটার প্রাইস হলো 2,999 রুপিস, 3,000-এর মতো, আর 2 ইয়ার্সের ওয়ারেন্টি কার্ডও এটার সাথে আছে। তো এটা হলো 1.6 লিটারের মাইক্রোওয়েভ ওভাল বেকিং ডিশ বোরোজিলের, আর এটা আমি লোকাল শপ থেকেই কিনেছি, এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করিনি, আর মাইক্রোওয়েভ পারপাস ইউজের জন্যই আমি কিনেছি। এটা খুবই বড় সাইজটা, বোঝা যাচ্ছে কি না ক্যামেরায় আমি বুঝতে পারছি না। আর এটা একটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে আর ম্যানুয়ালও আছে এর সাথে, আর এখানেতে গাইডেন্স হিসাবে দেওয়াই আছে যে ইউজ ডিস ইন ইলেকট্রিক ওভেন অর এ মাইক্রোওয়েভ ওভেন অনলি, ডু নট ইউজ ওভার ডাইরেক্ট ফ্লেম, তো এটা না হলে কিন্তু ওভার ডাইরেক্টে কেটে যেতে পারে। আর এটার প্রাইস পড়েছিল 500 মতো, ইফ হ্যাঁ এখানে তো দিয়েই দিয়েছে। এটা আমি অ্যাকচুয়ালি লোকাল দোকান থেকে কিনেছি, এটা কোনো ফ্লিপকার্ট থেকে কোনো অনলাইন থেকে পারচেজ এটা করিনি। এটা হলো একটা মিক্সিং বোল ট্রিওর, আর এটা হচ্ছে 2.5 লিটারের মিক্সিং বোল, আর মাইক্রোওয়েভ ইউজের জন্য এটা আমি নিয়েছি। অ্যাকচুয়ালি এই বোলটা মাইক্রোওয়েভ ইউজের পারপাসে ইউজ হবে। তো এটা সাইজটা দেখো ভীষণই বড়, আর এখানে এটা বলাই আছে ডু নট ইউজ ওভার ডাইরেক্ট ফ্লেম কনভেকশন ওভেন ওটিজি, আর কখনও ফ্রিজে রাখতে গেলে ডাইরেক্ট ওভেন থেকে বার করে ডাইরেক্ট ফ্রিজে রাখা যাবে না। আর এটার প্রাইস হলো 475। এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, আর প্যাকেজিং ওয়াজ সো অ্যামেজিং, দেখতেই পাচ্ছ এটা একটা বোর্ডে পুরো ক্যাপ লাগিয়ে পাঠিয়েছে, আর এর আগেও একটা পেপার দিয়ে ফ্লিপকার্টের র্যাপ করা ছিল, আর তার ওপর দেখতে পাচ্ছ আবার পেপার র্যাপ করা আছে, মানে 3টে র্যাপার দিয়ে র্যাপ চলেছে, তো ভীষণই ভালো প্যাকেজিং। আর এটা হলো একটা ফ্ল্যাট লে ব্যাকগ্রাউন্ড ব্যাকড্রপ, তো সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিচেন ভিডিওস বানানোর জন্য এটা রেসিপি তো নিয়েছি। আর এটা হচ্ছে 2টো সিট আছে এর মধ্যে দেখতে পাচ্ছ, আর 2টোরই কালার আলাদা আলাদা নিয়েছি, আর বোথ সাইড আলাদা আলাদা প্রিন্ট আছে এটার, আর এটার আমার প্রাইস পড়েছে 750। তো এবারে করব মাইক্রোওয়েভ আনবক্সিং। তো এটা আমি দিওয়ালি অফারে আমাকে আমার মা গিফট করেছিল দিওয়ালিতে, আর এটা অনিডার একটা মাইক্রোওয়েভ 28 লিটারের কনভেকশন মোডে। তো চলো এটার এবার আনপ্যাক হোক। কটা জিনিসের মধ্যে এটাই আমার সব থেকে বেস্ট অফারে আমি পেয়েছি, এটা 13,000-13,500-এর মতো দাম ছিল, আর আমি এটা 10,000-এর পেয়েছি, তো অফারটা খুবই ভালো চলছিল সেই সময়। তো আমি যেমনটা আগে বললাম, এটা আমি দিওয়ালিতে ফ্লিপকার্ট থেকে এই পারচেস করেছি, এটা হলো অনিডার ব্ল্যাক বিউটি সুপ্রিমের 28 লিটার কনভেকশন মোডের মাইক্রোওয়েভ, আর এটাতে দেখতে পাচ্ছ আমাকে একটা রোলার দিয়েছে আর গ্লাস প্লেট দিয়েছে, সেটা আমি অ্যাটাচ করে নিয়েছি, আর স্টিলের এটা একটা গ্রিল, এটা খুবই বেশ বড়, আমাদের দুজনের পক্ষে 28 লিটারটা একটু বেশিই বড় মাইক্রোওয়েভ হয়ে গেছে, তো ঠিক আছে বিভিন্ন পারপাসে ইউজ হয়ে যাবে, আর 3 ইয়ার্সের ওয়ারেন্টিও আছে এখানেতে।
সোলো আর গ্রিল মাইক্রোওয়েভের যা যা ফাংশন আছে কনভেকশনে সব কটাই হয়, মানে খাবার গরম করা থেকে কেক বানানো, বেকিং থেকে গ্রিল করা থেকে এভরিথিং সবই হয়। আর পিছনটাও দেখতে পাচ্ছ, তো এখানে মেনু দি বুক দিয়ে দিয়েছে, আর আমার এটার প্রাইস পড়েছে 10,000 মতো। তোমাদেরকে আমি আরও কয়েকটা কথা জানিয়ে রাখি, আমার দেওয়া লিঙ্কগুলো থেকে ফ্লিপকার্টের যে লিঙ্কগুলো আমি শেয়ার করব তার সাথে আমার বলা প্রাইসের সাথে কিছু হয়তো ডিফারেন্সেস আসতে পারে। তার কারণ হলো আমি অনেক আগে পারচেস করেছি, সে সময় দিওয়ালি অফার ছিল, বিগ বিলিয়ন অফার ছিল দুর্গাপুজোর সময়। আর তোমরা কোন সময় পারচেস করবে, সেই সময় কি ডিল চলবে না চলবে তার উপর ডিপেন্ড করছে। তো আমার দেওয়া লিঙ্কগুলোর সাথে হয়তো আমার বলা প্রাইসের হয়তো সামঞ্জস্যতা নাও থাকতে পারে, তো এটা নিয়ে আশা করি কোনো ম্যাটার হবে না। বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি? আর যখনই কোনো অনলাইন পারচেস করা জিনিস আসবে, তোমরা সবসময় সেগুলোকে মানে প্যাকেজিং কেটে দেখে নেবে সেগুলো প্রপারলি এসেছে কিনা। কারণ আমার জিনিসগুলোকে আমি আনপ্যাক করেছিলাম সেই সময়, তার কারণ আমি পরে এগুলো রিভিউ করছি এবং পরে ইউজ করব। তো সেই সময় দাঁড়িয়ে যদি না আমি আনপ্যাক মানে খুলে দেখি, তো এর মধ্যে কোনো খারাপ কিছু থাকলে আফটার 1 মান্থ আমি আর রিটার্ন করতে পারবো না। তো সবসময় 1 মান্থের মধ্যে তোমরা চেষ্টা করবে সেগুলোকে ভালোভাবে প্রপারলি দেখে তবে ইউজ করার, না হলে আইদার রিটার্ন করে দেবো। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, এ থেকে কিছু তো আইডিয়া তোমরা করতে পারবেই নিজেদের, যেগুলো দরকার কি দরকার কি না দরকার। আমি যতটা পেরেছি ইন ডিটেলস উইথ প্রাইস দেওয়ার চেষ্টা করেছি, আর আশা করি তোমাদের এটা তোমরা খুব ভালোভাবে ভিডিওটা রেসপন্স করবে, লাইক করবে আর কমেন্টস করে কিন্তু সত্যিই জানাবে তোমাদের মানে আমার ভিডিওটা ভালো লেগেছে কি না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব এই কারণেই করবে কারণ পরবর্তী কোনো নেক্সট যে কোনো ভিডিও আমি পোস্ট করি না কেন তার নোটিফিকেশন তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে। তো সেটার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলিও হবে তার সাথে সাথে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসবো। আর আমার ভালোবাসা তোমাদের সাথে রইলো, তোমাদের ভালোবাসা আমার সাথে রইলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ।